for years, the people of Assam have been affected by floods that displaced lakhs and damaged property worth crores of rupees. The challenge has been growing in the recent past, and this year, over 60 lakh people were affected by the floods. Apart from the loss of property, infrastructure, environment, and livelihood, hundreds of people lose their lives every year. The disaster relief team of central and the state governments have provided crucial support to the people in these testing times. However, the need for a locally calibrated response has been felt for a long time now. To mitigate the damage and equip the villagers to provide disaster relief at the local level, Assam government tied up with Asian Development Bank this year. With the support of Asian Development Bank, Water Resource Department under Assam government handed over the responsibility of the implementation of the project called Assam Integrated Flood and Riverbank Erosion Risk Management Investment Program on a mass scale to the Flood and River Erosion Management Agency of Assam, FREMA, in the three Assam districts, Kamrup, Dibrugarh and Golaghat. It partnered with the NGOs Amar Prayas Goshti to work with 43 high flood risk villages situated near the embankment areas. বানপানি মানে আমার গাঁওর অকল একটা বছর নয় প্রত্যেক বছরে আমি বানপানির সমস্যাত ভুগি আইসু বিশেষ করে আমার কছারি লাইনত মানে তাত মানে মানুষের যে অবস্থা হয় মানে তাত মানুষের মানে একদম ঘরের মুঠোসলকে পানি উঠি যায় প্রতি বছর তিন চারিটা বিরাট ডাঙর বানপানি হয় ব্রহ্মপুত্র নদীর বানপানি আর বহুত মানুষখিনি কষ্ট পায় জুরুলা হয়ে আছে আর বহুত ক্ষয়ক্ষতি হয় গরু মোহর ক্ষতি হয় মানুষও মরে বহুত মানুষ মরিছে বহুত গরু মানুষ মরিছে এইবারও বহুত গরু ইতিমধ্যে আমার গাঁত মৃত্যু হয়েছে বানপানী হয়েছে ঠিক কিন্তু বানপানী রক্ষা করার অভিজ্ঞতা মানুষের নাই কিন্তু এই যে সজাগতা সংস্থা করলে এই সংস্থাটোর জড়িয়ে বহুকেইজন মানুষে বুঝি পাইছে আর পানিত পড়া বানপানী হওয়া অবস্থা কি ধরনের মানুষক রক্ষণাবেক্ষণ দিব পারি সেই শিক্ষাটোর জড়িয়ে মানুষ এটা বুঝি পাইছে সো দ্য আইডিয়া বিহাইন্ড দিস প্রজেক্ট ওয়াজ দ্যাট We train the communities to reduce their vulnerabilities, to have them participate in the entire planning process, to improve their linkages with the government, with the project implementing authorities, departments, and to have them cope up much better with the floods and erosion that is an annual feature of that region. Assam Sarkaror Jal Sampad Bibhagor Antargato. পান আৰু নদী খহনীয়া ব্যৱস্থাপনা অভিকৰণ অসমৰ উদ্যোগত আমাৰ প্ৰয়াগ গোষ্ঠী নামৰ বেচৰকাৰী সংস্থাটোৱে এই অঞ্চলত ব্ৰহ্মপুত্ৰৰ নৈপৰীয়া এলেকাৰ কামৰূপ জিলাৰ পলাকবাৰী ডিব্ৰুগড় জিলাৰ লাহোৱাল ব্লকৰ অন্তৰ্গত 9খন গাঁও আৰু কাজিৰঙাৰ 25খন গাঁৱক সামৰি 43খন গাঁৱত চি পি এফৰ আমি যি কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিলোঁ এই কাৰ্যসূচীত ৰাইজ উপকৃত হোৱাত আমি আনন্দিত হৈছোঁ আমি বিশেষকৈ ৰাইজৰ মাজত থাকি ৰাইজৰ সহযোগত আমি এনেকুৱা ধৰণৰ কাম কৰিছিলোঁ যি কামে ৰাইজক বান দুৰ্যোগৰ সময়ত তেওঁলোকৰ ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ যাতে লাঘৱ কৰিব পৰা যায় আৰু বানপানীৰ লগত তেখেতসকলে যাতে মোকাবিলা হৈ সহৱস্থান কৰি থাকিব পাৰে তাৰ কাৰণে আমি বিভিন্ন পৰ্যায়ত কাম কৰিছিলোঁ ফাৰ্ষ্ট আমাৰ যিটো চেনচিটাইজেশ্যন প্ৰগ্ৰাম হৈছিলে সেই চেনচিটাইজেশ্যন প্ৰগ্ৰামত গাঁওবুঢ়া লগতে গভৰ্ণমেণ্ট যিবিলাক বডি আছে সেইসকলৰ লগত আমাৰ মিটিং হৈছিলে তাৰপিছত আমি আৰম্ভ কৰিছিলোঁ ভি এফ চিলেকশ্যন হিচাপে 25খন গাঁৱত 25জন ভি এফ আমি চিলেকশ্যন কৰিছিলোঁ এইটো গাঁওবুঢ়াৰ থ্ৰুৱেদি অৰ্গেনাইজ কৰিছিলোঁ এই প্ৰগ্ৰামটো চ' তাতে আমি গাঁওবুঢ়াৰ থ্ৰুৱেদি তাতে ইণ্টাৰভিউ হ'ব পাৰে আমি 25জন ভি এফ আমি চিলেকশ্যন কৰিছিলোঁ গাঁওখনত ৰাইজৰ সহযোগত এটি ভি ডি এম চি গঠন কৰিছিলোঁ গাঁও দুৰ্যোগ ব্যৱস্থাপনা কমিটি গঠন কৰিছিলোঁ আৰু এই গাঁও দুৰ্যোগ ব্যৱস্থাপনা কমিটিৰ অন্তৰ্গত গাঁও দুৰ্যোগ ব্যৱস্থা কমিটিক সহায় কৰিবৰ কাৰণে আমি ভি ডি এম টি অৰ্থাৎ ভিলেজ ডিজাষ্টাৰ মেনেজমেণ্ট টীম কিছুমান গঠন কৰিছিলোঁ আৰু এই টীমসমূহকো আমি বিভিন্ন পৰ্যায়ত প্ৰশিক্ষণ প্ৰদান কৰিছিলোঁ লগতে যিহেতু দুৰ্যোগৰ সময়ত বান দুৰ্যোগৰ সময়ত আটাইতকৈ ক্ষতিগ্ৰস্ত হয় মহিলা আৰু শিশুসকল সেয়েহে মহিলাসকলক সজাগ আৰু সতৰ্ক কৰাৰ লগতে শিশুৰ সুৰক্ষাৰ দিশটো সুনিশ্চিত কৰিবলৈ আমি এই তিনিওটা প্ৰকল্পত মাতৃমংগল সংস্থা নামৰ মহিলা গোট গঠন কৰিছিলোঁ
আৰু বিশেষকৈ এই আমি যিসকল লোকক লৈ এই কমিটিসমূহ গঠন কৰিছোঁ তেখেতসকলক আমি বিভিন্ন পৰ্যায়ত ট্ৰেইনিং কৰিছোঁ। ভি ডি এম চিক আমি ট্ৰেইনিং কৰিছোঁ, তাৰপিছত ভি ডি এম টিক ফাৰ্ষ্ট এইড চাৰ্চ এণ্ড ৰেস্কিউ ট্ৰেইনিং আমি কৰিছোঁ। দুটা পৰ্যায়ত তেখেতসকলক প্ৰশিক্ষণ প্ৰদান কৰা হৈছে, চিভিল ডিফেন্সৰ মানুহক লৈ আৰু এছ ডি আৰ এফৰ মানুহক লৈ তেখেতসকলক এনেকুৱাভাৱে প্ৰশিক্ষণ দিয়া হৈছে যাতে তেখেতসকলে দুৰ্যোগৰ সময়ত, বান দুৰ্যোগৰ সময়ত যাতে ৰাইজক সহায় কৰিব পাৰে। Village Disaster Management Committee were provided with necessary training and equipment to tackle the problems of flood and to mitigate their impact by providing the first level response. ইয়াৰ পিছত তেওঁলোকে কি ট্ৰেইনিং পালে, তেওঁলোকে তেওঁলোকৰ কিমানখিনি ছাকচেছ হৈছে, বিপদৰ সময়ত কাম কৰি মানুহক সহায় কৰিব পাৰিবনে নোৱাৰে, তাৰে এটা ৰিহাৰ্চ কৰিব লাগে। আজি প্ৰেক্টিচ এটা কৰি তেওঁলোকে দেখুৱাব লাগে তেওঁলোকে কিমানখিনি পাৰিছে। সাৱধান আৰু সতৰ্ক হওক ৰাইজ, বানপানীৰ সময় সময় বাঢ়ি আহিবলৈ দেখা গৈছে। সাৱধান হওক ৰাইজ, আপোনালোক উঠি আহক, যি যি বস্তু আছে আপোনালোকে নাও যি আছে চিবিএফএন প্ৰকল্পটোত লাইভলিহুড জড়িত হৈছে, সেয়েহে ৰাইজৰ মানুহৰ জীৱিকাৰ কথাটো লক্ষ্য কৰি তেখেতসকলে কৰা যেনে কৃষি, পশুপালন, মৎস্যপালন, উইভিং, বোৱা কটা কাম ইত্যাদিৰ ওপৰত আমি দুদিনীয়াকৈ তেখেতসকলক প্ৰশিক্ষণ দিছিলোঁ। কামত সজাগ কৰি সতৰ্ক হৈ থাকিম যাতে দুৰ্যোগৰ সময়ত বানপানীয়ে আমাক কোনো ধৰণৰ ক্ষতি কৰিব নোৱাৰে। বান শিক্ষাৰ আমাৰ প্ৰথম কাৰ্যসূচী মতে আছিলে ঘৰে ঘৰে, আমাৰ এই 43খন গাঁৱৰ প্ৰত্যেকজন মানুহৰ ঘৰে ঘৰে গৈ আমি বিভিন্ন পৰ্যায়ৰ লিফলেট বিতৰণ কৰিছিলোঁ, য'ত লিখা আছিলে বানপানীৰ আগত কি কৰিব লাগে আৰু বানপানীৰ পিছত কি কৰিব লাগে, বানপানীৰ সময়ত কি কৰা উচিত আৰু বানপানীৰ সময়ত কি কৰা অনুচিত, সেই বিষয়ক আমি লিফলেট বিতৰণ কৰিছিলোঁ। লিফলেট বিতৰণ কৰাৰ লগতেই আমি বিভিন্ন ৰাজহুৱা ঠাইত আমি বিভিন্ন ধৰণৰ হৰ্ডিংছ লগাইছিলোঁ আৰু ৰাজহুৱা স্থানসমূহত আমি ৱাল ৰাইটিঙৰ জৰিয়তে, ৱাল পষ্টাৰিঙৰ জৰিয়তে সৰ্বস্তৰৰ মানুহক আমি সজাগ কৰিবলৈ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছিলোঁ। গাঁৱে গাঁৱে আমি বাটৰ নাট কৰিছিলোঁ, বৈঠামাৰ বৈঠামাৰৰে নাটখন আমাৰ যথেষ্ট সমাদৃত হোৱাত আমি অতিশয় আনন্দিত। যে বানপানী হলে টিকা জেগালৈ যাব লাগে বা বানপানী হলে যদি নাও নিজৰ নাই কলবোৰ হ'লেও বনাই বানপানীৰ পৰা আমি হাত সাৰিব পাৰিম, সেইটোক লৈ ৰাইজৰ কিছু
মানে রাইজক আলোচনা হয়েছিলে, রাইজক কিছু অবগত করা হয়েছিল যে বানপানী সংকটত আমি কিবোৰ পদক্ষেপ লব লাগিব। সেই মর্মে VDMC কমিটি আর BF কমিটি আমি লগ হয়ে রাইজক বুঝা হয়েছিল। আর বানপানী শুকাই যাওয়ার পিছত, বানপানী শুকাই যাওয়ার পিছত যে বোকা হয়ে থাকে, ঘরবুর গেদেরা হয়ে থাকে তলত, সেই গেদেরাব নুশুকালে পর্যন্ত আমি সেই ঘর প্রবেশ করবলে আমি সকলকে বুঝা হয়েছিল। খোৱা পানী ব্যবস্থাটো, যি আমার টিউবেল আছে, টিউবেলবোর আমার ভরি যায়, সেই খোৱা পানী ব্যবস্থা আমি বেলেগরপরা পানি আনবলে আমার নাই, সেই টিউবেলের আমি পানি খাও। সেই টিউবেলটোর পানি আমি গরম করে আমি সেই টিউবেলের পানিখিনি ঠান্ডা করে খালে আমার বেমারেরপরা আমি পরিত্রাণ পাম, কারণ সেই টিউবেলটো বীজাণু বহিব। বানপানী আহিলে বানপানী অনেক ধরনের বীজাণু হয়, বীজাণু টিউবেলত সোমাই যাব পারে। রাইজর লগত আলোচনা সাপেক্ষে রাইজর কি বস্তু প্রয়োজন তার উপর আমি পর্যালোচনা করি, রাইজক সকল ধরনের আমি ইমার্জেন্সি ইকুইপমেন্টস দিছো, যত লাইফ জ্যাকেটটোরপরা আরম্ভ করে মেঘা মাইকটোলৈকে ফার্স্ট এইডর ভিতর আমি প্রায় 36 ধরনের বিভিন্ন বস্তু আমি তেখেতসকল সামগ্রী প্রদান করেছিল। আমার যে বানপানির সময় যিখিনি সামগ্রী আমার দরকার একচুয়ালি, সেই সামগ্রীখিনি আজি আমার VDMC-র মাজত বিতরণ করার একটা ডর কার্যসূচী আজি লওয়া হয়েছিল। তো উক্ত কার্যসূচীত আজি এই গোটেখিনি বস্তু বিতরণ করা হয়ে গেছে। 25 গাঁওয়ার VFF প্রেসিডেন্ট সেক্রেটারির স্বাক্ষর অনুসরি আজি এইখানে বস্তু দিয়া হয়েছে। আর ইয়াতে আমি খুব আনন্দিত, খুব সুখী হয়েছো যে অনাগত দিনত এনে ধরনের আমি পোৱা নাছিলো, কিন্তু ফ্রেমার যোগেদি এবছর আমি যিখিনি সামগ্রী পাইছো বানপানীর সময়ত, যিখিনি সঁজুলির একচুয়ালি আমার প্রয়োজন হয় সেইখিনি সামগ্রী আমি আজি পাইছো। তো যেহেতু এই সঁজুলিবর আমার আমার VDMC-র লগত থাকিব, গতিকে সকলে আমি একবার পরীক্ষা করে চাব লাগিব, যে একবার টিমটো পরীক্ষা করে চালে ভাল হয়। তারপিছতে আমি যেতিয়া মানুহক উদ্ধার করবলৈ যাম বা সহায় করবলৈ যাম, তেতিয়া আমার কারণে এইটো ভাল হব। বহুত সময়ত মই নিজে নাওলৈ যাওঁ, নিজৰ টকা পয়সা খৰচ কৰোঁ, কৰি আগতে মই বহুতখিনি, আৰু নিজৰ লাইফ জেকেট নোহোৱাকৈ, নিজৰ ৰেইনকেট নোহোৱাকৈ বহুত মানুহ উদ্ধাৰ কৰিবলৈ মই গৈছোঁ। আৰু এতিয়াৰ এওঁলোকে যি আমাক ইকুইপমেণ্ট দিছে, যেনে লাইফ জেকেট দিছে, তেওঁলোকে বেণ্ডেজ দিছে, ৰেইনকোট দিছে, টৰ্চ লাইট দিছে, এইবিলাক যথেষ্ট সহায় হ'ব আৰু ৰেস্কিউ কৰাত আমাৰ সহায় কৰিব। আমি নিশ্চয় এই ইকুইপমেণ্টবিলাকে আমাৰ অঞ্চলৰ এটা টীমক মানুহক উদ্ধাৰ কৰাত সহায় কৰিব। To ensure sustainability and long-term impact, linkages have also been created between the villages and the local authorities like district administration, district disaster management authority, block development office, department of agriculture, veterinary, fishery, social welfare, emergency and fire service, PHED, Health and Family Welfare Department, etc. District Tijan Social Welfare Officer থেকে তেখেতক কব লাগিব যে এইটো উখকে বনাও, আপনার সেই কথাখিনি কোন খোৱাবৰ কারণে আমি আমার প্রয়াসে ইয়াতে সহযোগিতা আগবঢ়াইছি। আমার কারণে মেইন উদ্দেশ্য হল কি, যে আমি গ্রাসরুট লেভেলত ফার্স্ট রেসপন্ডার টিমটো স্ট্রং কৰিব লাগে। আপনাদের জানে যে এটা দুর্যোগৰ পিছত ফার্স্ট গোল্ডেন আওয়ার আমি যিমানখিনি আমি ধর মানুষ সহায় করব, মানুষ নিজে নিজক নিজে সহায় করব পারলে আমি বহু ধরনের আমার ড্যামেজটা আমি হ্রাস করব পারো আর মূল্যবান আমি মানুষের জীবন আমি রক্ষা করব পারো। গতিকে সেই ফলপর এই প্রজেক্টটি বহুত দরকারি আসলে, ইম্পর্টেন্ট আসলে, আর আমি খুবই আনন্দিত যে রাইজ এই দুনিয়াকে আঁকালি লৈছিলে। আর COVID-19-র মাজতে আমি আমার প্রচার ধুনিয়াকে, তারপর আমার ট্রেনিং গোটেখিনি আমি দিবলে আমি সক্ষম হয়েছিল, আর ইয়াত মানে যথেষ্টভাবে আমার আমার গোষ্ঠী মানে ধন্যবাদ জানাইছো আর আমি আভারী যে আমার ধুনিয়াকে এই চলাই ধুনিয়াকে নিজের দায়িত্বখিন পালন করে পেলায় এই প্রকল্পটা মানে প্রজেক্টটা ধুনিয়াকে সমাপ্তি ঘটাইছে। ভিলেজ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান বনাইছো, যখন প্ল্যানত গাঁওর যি সম্পদ আছে এই গোটেই সম্পদখিনি তাত সোমাই দিয়ার লগতে
গাঁৱৰ যি দুৰ্বল চিহ্নিত এলেকা আছে সেই এলেকাসমূহ আমি চিনাক্ত কৰি গাঁৱত বান সমস্যা যিবিলাক আছে সেই সমস্যাবিলাক চিনাক্ত কৰি সেই সমস্যাবিলাক কোনে সমাধান কৰিব সেই সমাধান কৰা এই ডিপাৰ্টমেণ্টৰ লগত ৰাইজক আমি এটি লিংকেজ স্থাপন কৰি দিছোঁ যাতে সেই সূক্ষ্ম প্লেনখন হাতত লৈ অনাগত দিনবিলাকত ৰাইজে VDMC-এ এনেকুৱা ধৰণৰ কাম কৰিব পাৰে যি কামৰ ফলত এটা সময়ত এই গাঁওখন হৈ পৰিব ভিলেজ ফ্লাড ৰেচিলিয়েণ্ট ভিলেজ। Having a flood disaster management committee at their village level, because of the agency's implementation strategy, almost 30% of female of these villages represented in the village disaster management committee, and also the vulnerable groups from various pockets also joined in this group. They are well aware about the basic do's and don'ts, the safe shelter, evacuation route of the villages, and to mitigate up on the non-structural measures. They know where to go, whom to meet in case of a flood event. We hope to upscale this exercise across more geographies, across more areas, and across more communities, so that this project can be taught to most of the people who are flood affected. And we hope that under the upcoming projects also, we will be able to further refine and improve this model and include more and more communities as we grow. অসম চৰকাৰৰ জলসম্পদ বিভাগৰ জৰিয়তে আৰু ফেমাই বেচৰকাৰী সংস্থা আমাৰ প্ৰয়াস গোষ্ঠীৰ যোগেদি CP-FRML প্ৰকল্পটি সময়মতে আৰু সুচাৰুৰূপে সম্পন্ন কৰিছে, তাৰ কাৰণে আমি অতি আনন্দিত। CP-FRML যিটো হেৰি কৰিছে তেওঁলোকেও তেওঁলোকক গাঁৱত গৈ তেওঁলোকে যিখিনি মানে তেওঁলোকক জ্ঞান দিলে তেওঁলোকে ফ্লাডত যিখিনি মানে তেওঁলোকৰ ডিজাষ্টাৰ মেনেজমেণ্টৰ পৰা কেনেকৈ থাকিব লাগে, কেনেকৈ তেওঁলোকে নিজে নিজক বচাব লাগে, আৰু সেই এৱাৰনেছ কেম্পটো তেওঁলোকৰ পাব্লিকো বহুত নন ষ্ট্ৰাকচাৰেল যিটো পাৰ্ট সেইখিনিৰ পৰাও মানুহখিনি বহুতখিনি উপকৃত হ'ল। আৰু এইটো মই মানে আচলতে ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰাই যিখিনি যিসকল অৰ্গেনাইজেশ্যন ধৰক প্ৰয়াস গোষ্ঠী আপোনালোকৰ সেই গোষ্ঠীটোক বহুত ধন্যবাদ জনাইছোঁ, তেওঁলোকে যে মানুহখিনিক এইখিনি এৱাৰনেছ কৰিলে আৰু মই এডিবি যিখিনি তেওঁলোকে প্ৰকল্প হাতত ল'লে তেওঁলোককো মই ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা বহুতখিনি মই ধন্যবাদ জনাইছোঁ। ফেমাৰ উদ্যোগত আমাৰ প্ৰয়াস গোষ্ঠী NGO-ই আমাৰ বেজৰতাৰী গাঁও পঞ্চায়তত বান ব্যৱস্থাপনাৰ যিখিনি কাম কৰিলে তাৰ পৰা আমাৰ বেজৰতাৰী ৰাইজ যথেষ্ট উপকৃত হৈছে, আৰু মই আমাৰ প্ৰয়াস গোষ্ঠী NGO-ক ধন্যবাদ জনাইছোঁ। লগতে এনেধৰণৰ কাম অন্যান্য নৈপৰীয় অঞ্চলত কৰিবলৈ মই আহ্বান জনাইছোঁ। The joint effort by FREMA and NGO Amar Prayash Goshti under the patronship of Assam government and Asian Development Bank has brought a new hope in the lives of these people. While they are largely dependent on the state and central relief, this capacity building at a local level is bound to instill confidence and optimism in them. There is still a long way to go, but this is the much needed first step in that direction.